আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বিশ্বকর্মা পূজোর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড গেঞ্জি কারখানায়। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার টিটাগড় দেবপুকুর এলাকার। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, কারখানায় মজুত করা প্রচুর পরিমাণ তেলের উত্তাপ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। দুটোর সময় আগুনটার আমরা খবর পাই, আগুনটা আপনার এই ফার্নেসের মধ্যে লেগেছে। আমাদের পাঁচখানা গাড়ি আসছে, এই মুহূর্তে ফায়ার আন্ডার কন্ট্রোল আছে, ফায়ার আন্ডার কন্ট্রোল আছে। কারণ এটা কিন্তু আমরা চারদিক দিয়ে আমরা এক্সটার্নাল ইন্টারনাল সার্ফেস আমরা ঠান্ডা রাখার চেষ্টা করছি। প্রফিউজ ফোম ইউজ হয়েছে এখানে, কিন্তু এখানে 3000 লিটার আপনার থার্মোফুয়েল অয়েল আছে, যেটা হিটিং পারপাস মানে ইউজ করে মানে আপনার এই কোম্পানিটা। গোপন সূত্রে খবর পেয়ে ফটো স্টুডিওতে অভিযান চালিয়ে প্রায় 10 লিটার নিষিদ্ধ মাদক উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার। ঘটনায় গ্রেপ্তার স্টুডিওর মালিক তথা এলাকার বিজেপি নেতা আকাশ ঘোষ। বিধ্বংসী আগুন বস্তি এলাকায়। ঘটনাটি কলকাতার ফুলবাগান মোড়ের। জানা যায় এদিন ফুলবাগান মোড়ের একটি মিষ্টির দোকানের পেছনে ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মিষ্টির দোকানের মিটার বক্স থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি মালদার কালিয়াচক থানার যদুপুর এলাকার। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে 34 নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যোধপুরে চিমনি ভাটার পাশে একটা লোক মারা গেছে, ওই রোড সাইডে পড়ে আছে। তখন তখন থেকে মেরেছে বলতে পারছি না, রাত্রে থেকে হয়তো মেরেছে, হয়তো মেরে ফেলে ফেলেছে। তো আমরা যাই না, আমরা সকালে দেখলাম, সকালে দেখে লোকজন সব আসলো। আসার পরে থানাকে ফোন করে তারপরে জানা গেল, থানা উঠে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে মালদা। তো পাশে বয়স কীরকম হবে? বয়স মোটামুটি ধরেন 60-এর ঘরা হয়ে আছে। জঙ্গলের মধ্যে পড়েছিল? হ্যাঁ, জঙ্গলের মধ্যে সব দেখল। কি মনে হচ্ছে কি দাদা দেখে কি মনে হচ্ছে? দেখি কি মনে হবে, হয়তো মেরেছে মনে হয়, মারার মতনই লাগছে। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে, আর পেয়ে যান মাই 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888, শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যা সমাধানে এসে গেল নিমোফেন ফোর্ট টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্ট টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। এই পুজোয় কিনুন টিভিএস বাইক, আর কিস্তি রূপার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন
বিশদে জানতে ফোন করুন 03174257315। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসিইউ ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।